আমি জানি আমার এই ভিডিও করে লাভ হবে কি না জানি না, হয়তো কোনো লাভ হবে না, কারণ আমার এই ভিডিও তো আর ইসরায়েল দেখবে না, আপনারা দেখছেন। একজন মুসলমান হিসাবে আমি আমার জায়গা থেকে আমার প্রতিবাদের ন্যূনতম ভাষা, ইসরায়েলিদের প্রতি ন্যূনতম ঘৃণা হিসাবে আমি আমার এই ভিডিওগুলো আপলোড করি। যদি আপনারাও সেই একই ফিল করেন ইয়াহুদিদের প্রতি বা এই ইসরায়েলিদের প্রতি, তাহলে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। পৃথিবীর জানা উচিত আমেরিকার মিত্র এই ইসরায়েলিরা কি করছে। আল্লাহর কাছে দোয়াও করি পাশাপাশি, আজকে যে ঘটনা ঘটেছে এরপরে গায়েবী মদদ আর কখন আসবে? মানুষের ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে। আপনি হয়তো গায়েবী মদদ দেন অথবা কোনো শয়তান শক্তিকে পাঠান যারা ইসরায়েলকে দমাইতে পারে। ইরানের উচিত এখনই দুই চারটা মাইরা দেওয়া। দর্শক, বড়ই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসায় আজকে যেই ঘটনা ঘটেছে সেইটা কিয়ামতের আগে যে সিমটমগুলো হবে তারই আরেকটা অংশ, যে একসময় ইয়াহুদিরা হিউজ পরিমাণ রাজত্ব করবে, মুসলিমরা কোণঠাসা হয়ে পড়বে। যেই চিত্র আজকে দেখেছি পবিত্র আল আকসা মসজিদে নামাজরত মুসল্লি রোজাদারদের উপর তাণ্ডব চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। সেখানে থাকা শত শত মুসল্লির উপর আকস্মিক হামলা তারা চালিয়েছে। এ সময় মসজিদের ভেতর প্রবেশ করে নামাজরত মুসল্লিদের গ্রেফতার, মসজিদের ভেতর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে, ইবাদতের করতে আসা বহু ফিলিস্তিনিকে আটকও করেছে। এতে সেখানে বড় সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি পুলিশের দাবি অলওয়েজ যেটা করে যে দাঙ্গার জবাব দিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি দক্ষিণের শহরগুলিতে সাইরেন বাজানোর পরে গাজা থেকে ইসরায়েলের দিকে আপনার নাকি আক্রমণ করা হয়েছে। এই ঘটনা ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিমদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে সহিংসতা গত বছর থেকেই বেড়েছে, আর এই নেতানিয়াহু সরকার ক্ষমতায় আসার পর আরও এক্সট্রিম লেভেলে গিয়েছে। উদ্বেগ করছে, ফিলিস্তিনিরা মনে করছে যে এই মাসে উত্তেজনা আরও বাড়বে, কারণ মুসলিম পবিত্র রমজান মাস এবং ইহুদি ধর্মের পাসওভার এবং খ্রিস্টার ইস্টারের সাথে মিলে যায়, আর এই কারণেই সেখানে বড় একটা শঙ্কার ঘটনা ঘটবে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট বলছে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের হামলায় 7 ফিলিস্তিনি রাবার টিপড বুলেট এবং মারধরে আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী চিকিৎসকদের মসজিদে পৌঁছাতে বাধাও দিচ্ছে। মসজিদের বাইরে থাকা মানুষ কাঁদছে, কাউকে এরকম পিঠে মোহরা দিয়া হ্যাঁ মসজিদের ফ্লোরের মধ্যে শোয়াই রাখা হয়েছে। দর্শক, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল বলছেন, আমরা পবিত্র স্থানগুলোতে লাল রেখা অতিক্রম করার বিরুদ্ধে দখলদারিত্বকে সতর্ক করছি। সতর্ক করা ছাড়া আসলে আর কিছুই নাই। জর্ডান, মিশর উভয়ই ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা হ্রাস করার জন্য সাম্প্রতিক মার্কিন সমর্থিত প্রচেষ্টায় অংশ নিয়েছে, নিন্দা জ্ঞাপন করছে। এখন নেতানিয়াহুর পতন ঘটবে যে কোনো সময়, কিন্তু এই যে টেন্ডেন্সি বা এই যে একটা পলিসি ইসরায়েল সরকারের যে ফিলিস্তিনের উপর, বিশেষ করে রমজান মাসটা আসলে, এটা এক আল্লাহ ভালো জানেন। আমি আসলে খুবই অসহায়, কষ্ট লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, প্রচণ্ড গোস্সা হয়, মাওলার প্রতিও মাঝে মাঝে একটু রাগ হয় যে কেন দুই একটা আসমানে ঠেঠাঠোড়া মাইরা এই মার্কে কী কয়, এদের আসলে উড়াই দেন না মাবুদ। মানুষ আসলে একটা সময় এরকম গায়েবী মদত খুব মন থেকে আছে, আমিও চাই একটা কিছু তো ঘটুক। নেতানিয়াহুর পতনের সমাধান হবে না, কালকে আরেক নিয়াহু গজাবে। আল্লাহ হেফাজত করুক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।